স্টুডেন্টস শুরু করছি ক্লাস সেভেন এর বাংলা ক্লাস এর আগের ভিডিওতে আমরা দিন শঙ্খ ঘোষের লেখা একটি কবিতার নম্বর ব্যাখ্যা পর্যন্ত করেছিলাম আজকে আমরা তিন নম্বর ব্যাখ্যা থেকে শুরু করছি লক্ষ্য বাতা হতেও পারে থেকে রঙের বাক্স পর্যন্ত সূত্র আলোচ্য পংক্তিগুলি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতার অংশ প্রসঙ্গ বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার সময় আকাশে যে রঙের খেলা দেখা যায় তা দেখে ছোটদের মনে মনের ভাবনা কেমন হয় সেই প্রসঙ্গে কবি আলোচ্য অবতারণা করেছেন ব্যাখ্যা কবি নিজে একজন শিশুর জবানিতে অর্থাৎ শিশুর ভাষায় বলেছেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার সময় আসে সময় আকাশে যে লক্ষ্য রঙের খেলা চলে যা দেখতে ছোটদের খুবই ইচ্ছে করে তা দেখতে ছোটদের খুব ইচ্ছে করে কিন্তু খেলাটা লক্ষ রঙের না একশো রঙের তা কাচার কোনো জানাটা সম্ভব হয় না কারণ ঈশ্বরের রঙের বাক্সে কত রং আছে তা জানার জন্য আকাশ দেখার সুযোগটা প্রয়োজন হয় কিন্তু সেই সুযোগ তো ছোটরা পায়ই না কারণ সন্ধ্যা নামলেই তাদের ফিরে যেতে হয় নিজের নিজের গৃহে আসছি চার নম্বর ব্যাখ্যায় আমরা কি আর থেকে যাবেই তবে মুচ্ছ সূত্র আলোচ্য পংক্তিগুলি কবি শঙ্খ ঘোষ রচিত কবি কবি দিন কবিতার অংশ প্রসঙ্গ এই কবিতায় শিশুদের মনের ভাব বিশ্লেষণ করতে গিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলে শিশুদের মনের ভিতর ঠিক কি চিন্তা ভাবনা চলে সেই প্রসঙ্গে আলোচ্য অবতারণা করেছেন ব্যাখ্যা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় সূর্য আকাশে নানা রঙের সমাবেশ ঘটায় ছোটদের মনে হয় ঈশ্বরের কাছে এক রঙের বাক্স আছে সেখান থেকেই রঙ নিয়ে সূর্যাস্তের সময় ঈশ্বর আকাশে ছড়িয়ে দেন কিন্তু আকাশের এই রঙের খেলা দেখার ইচ্ছা থাকলেও উপায় কিন্তু ছোটদের থাকে না কারণ সন্ধেবেলা হলেই তাদের ফিরে আসতে হয় ঘরের কোনটিতে সময় ঘরে না ফিরলেই বাবা মা অস্থির হয়ে প্রায় সংজ্ঞা হারাবেন চলে আসছি পাঁচ নম্বর ব্যাখ্যায় পাখির সারি যেমন থেকে নিজের নিজের মন খারাপের গর্তে সূত্র পূর্ববধ অর্থাৎ কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরলে কবিতার অংশ প্রসঙ্গ শিশু মনস্তত্ব বিশ্লেষণ করতে গিয়ে কবি পাখিদের সঙ্গে কচি কাচাদের তুলনা করেছেন পাখিরা কাক ভরে নিজেদের বাসা ছেড়ে সার বেঁধে বেরিয়ে পড়ে দিন তারা ঘুরে বেড়ায় ধান্য ক্ষেত্রে ইচ্ছা মতো বিচরণ করে এদিক ওদিক এই সময় তাদের ওপর কোনো বিধিনিষেধ থাকে না তারা নিজেরাই নিজেদের ইচ্ছার মালিক কিন্তু সাজবেলাতে তাদের ফিরতে হয় নিজেদের নিড়ে প্রিয় ধানের গুচ্ছ ছেড়ে যেখানে আর তাদের ইচ্ছা মতো বিচরণের সুযোগ থাকে না অনুরূপ ভাবে কাচারাও দল বেঁধে খেলাধুলা করে বিকেলবেলা কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে ফিরে যেতে হয় সেই গৃহকোণে যেখানে মন খারাপ করা একঘেয়ে কাজকর্মগুলো তাদের জন্য অপেক্ষা করে থাকে সময় না ফিরলেই বাবা মায়ের করা শাসন তাদের জন্য অপেক্ষা করে থাকে তাই গৃহকোণটি তাদের মন খারাপের গর্ত নামে অভিহিত হয়েছে তাহলে দিন ফুরলে কবিতাটি আমরা পড়া এখানেই শেষ করলাম যেভাবে আমি তোমাদের অনুশীলনী করিয়েছি মূল ভাব করিয়েছি এবং ব্যাখ্যাগুলো করিয়েছি তোমরা ঠিক সেভাবেই বাড়িতে অভ্যেস করবে এবং যা যা লেখানো হয়েছে সবটা তোমরা তোমাদের বাংলা লিটারেচার কপিতে নিশ্চয়ই লিখে নেবে এবং ভালো করে তৈরি করবে নমস্কার